আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে খুব মজাদার একটা রেসিপি, তা হলো ইলিশ পোলাও। ইলিশ পোলাওটা পছন্দ করেন না এরকম মানুষ পাওয়া যাবে না, আর ইলিশ মাছ যে পছন্দ করেন এমন লোকও পাওয়া যাবে না, পাওয়া খুব মুশকিল। তো রান্নাটা আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, রান্নাটা তো সহজ হওয়া উচিত তাই না? খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যখন আমি নতুন ভিডিও দেবো নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো চলুন পুরো রেসিপিটা দেখে নিই। তো ভিউয়ার্স, আমি আজকে তৈরি করব ইলিশ পোলাও, তো সেই জন্য আমি নিয়েছি এখানে 12 পিস ইলিশ মাছ, চি ইলিশ পোলাও তৈরি করার জন্য। তো এখন আমি এগুলোকে মশলা মাখবো, তো চলুন দেখে নেই। তো ভিউয়ার্স, আমি এই মাছটা মাখার জন্য এখানে আমি হাতে বানিয়ে রেখেছি টক দই, টক দইটা আমি ফেটে রেখেছি। তো দিয়ে দিচ্ছি আমি সেগুলো, বেশি মাছ তার জন্য দিয়ে দিচ্ছি আমি বেশি করে 3 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, কাঁচামরিচটা ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে। 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, আপনারা জিরা বাটা না দিতে চাইলে গুঁড়োটা দিতে চাইলে গুঁড়োটা দিতে পারবেন। জিরা এবং ধনে বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, শুকনো মরিচের গুঁড়ি এখানে 2 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ পরিমাণ, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা আমি এখন এগুলোকে গুঁড়ি করে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা এভাবে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, আর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, পেঁয়াজ বেরেস্তাটা দিলে ইলিশ পোলাও টেস্টটাই বেড়ে যায় দ্বিগুণ। তো এভাবে আমি এগুলোকে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে ডলে ডলে মেখে নেবেন। তবে আমি মশলাগুলো মেখে নিয়েছি দেখছেন তো, এখন আমি দিয়ে দিব সেখানে আমি মাছগুলো। এই যে দেখুন মাছগুলো আমি এই সাইজে এরকম করে বেশি মোটাও করি নেই, রেগুলার কাটের থেকে একটু বড় করেছি। এগুলোকে ভালো করে ডলে ডলে মেখে দিচ্ছি ভিতর সহ, মানে মাছের ভিতরে যাতে মশলাটা যায় সেভাবে। আমি টক দিয়ে দিয়ে করেছি, আপনারা চাইলে মিষ্টি দইও সাথে দিতে পারেন, আমি মিষ্টি দইটা দিলাম না, টক দই, জাস্ট টক দই স্বাদ হবে। তো ইলিশ মাছের সাথে সে তো তত মশলা যায় না, তো আপনারা এটা জানেন। তো এভাবে আমি সবগুলো মাছ মেখে নিচ্ছি। এই তো আমি মাছগুলো সব মেখে নিয়েছি, মাছগুলো মশলায় আমি ডুবিয়ে রেখেছি দেখুন। তো এখানে আমি এগুলোকে প্রায় আধা ঘন্টার জন্য, বেশি রাখলো সবচেয়ে, আপনারা চাইলে আরো বেশি কম রাখতে পারেন। ইলিশ অভিয়াস আধা ঘন্টা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর মশলাটা আমি রেখে দিচ্ছি। তো দেখ লবণ যেহেতু পড়েছে তার জন্য মাছটাও শক্ত হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ, এখন আমি মাছগুলো সব উঠিয়ে নিয়েছি। এভাবে মাছগুলো উঠিয়ে আমি এক সাইডে এখন রেখে দিচ্ছি, আর চলে যাচ্ছি আমি চুলায় রান্না। মাছটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ বেরেস্তার তেল আছিল, তো সেই তেলটাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি সেখানে আমি সামান্য আরো কিছু তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি 2-3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি সামান্য ভাজবো, আমি আর ভাজবো না। তো এখন আমার সেই মাছগুলো যেটা আমি তুলে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এই তেলের উপরে। আর চুলার জালটা মিডিয়াম আছে থাকবে, বেশি বাড়াতে যাবেন না, চুলার জালটা একটু মিডিয়াম করে দিবেন, বেশি বাড়ালে মাছটা ভাজা হয়ে যাবে। তো মিডিয়াম মাছগুলো আমি দিয়ে দিয়েছি, তো এখন মাছগুলো লাগবো না ভালো করে, তো এক সাইড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি মাছের যেই মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দেবো এই মাছের উপরেই। কাচি আমি সব ঝোল দিয়ে দিয়েছি, তো এই ঝোল দিয়েই আমি ইলিশ মাছটা 5-7 মিনিট আমি জাল করে নিচ্ছি। আস্তে উল্টাতে হয় কারণ ইলিশ মাছটা খুব নরম, তার জন্য আস্তে আস্তে এখন মাছগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে 5-7 মিনিট আমি এভাবে কষিয়ে নেব মাছটা, আর একটু নেড়ে দিচ্ছি কারণ এটা যদি লেগে যায় তাহলে কিন্তু ভালো হবে না। তো একটু নেড়ে দিচ্ছি আমি, 2 মিনিট পর আবার নেড়ে দিলাম, এখন আর 5 মিনিট আমি এটাকে জাল করব। তো এ পর্যায়ে আমি একটু ঢেকে দিচ্ছি। তো এই তো হয়ে গেছে আমার 7 মিনিট কষানো। তো এখন আমি একটা একটা করে মাছগুলো একটা অন্য পাত্রে, মানে সেই পাত্রটাই আমি আবার তুলে রাখবো। তো তুলতে যাবেন, বেশি নাড়াচাড়া করবেন না কারণ ইলিশ মাছটা এইভাবেই খুব নরম, খুব নরম হয়। তো এভাবেই আর জালটা একটু মিডিয়াম করে দিবেন, লো হিটে করে মাছটা তুলে নেবেন তাহলে। তো এভাবে আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। তো যতটুকু সম্ভব মাছটাকে মুছে মুছে উঠাবেন, মশলাগুলো পাত্রে রেখে দেওয়ার চেষ্টা করবেন। তো এই যেভাবে আমি তুলে নিয়েছি এখন আমি
পোলাওটা রান্না করতে যাচ্ছি পোলাওটা রান্না করার জন্য এখানে আমি একটা বড় পাত্র বড় একটা পাতিল দিয়ে দিয়েছি আমি বেশি চাল রান্না করব আর বড় পাতিল ছাড়া ইলিশ পোলাওটা লাড়াচাড়া ভালো হবে না তো সেজন্য আমি দিয়ে দিচ্ছি এখানে তেল পরিমাণ মতো তেল আমার তরকারির ঝোলটার ভিতরে তেল আছে তার জন্য আমি কম দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু তেজপাতা গরম মশলা তো এগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো এই ভাজতে যাবেন না এই পেঁয়াজটা পোলার পেঁয়াজটা কাঁচাকাচাই থাকবে আর ইলিশ পোলার পেঁয়াজগুলো একটু কাঁচাকাচা থাকলে খুব ভালো লাগে খেতে তো এই যেভাবে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সেই পোলা চালগুলো পাঁচ কাপ চাল আমি এক ঘন্টা আগে ধুয়ে ঝরিয়ে রেখেছি দেখুন কি ঝরঝর হয়ে গেছে আমার চালগুলো তো এখন আমি সেই চালগুলো দিয়ে দিচ্ছি দেখুন ঝরঝরে তো এক ঘন্টা আগে যদি ভিজিয়ে ধুয়ে রাখেন এমন চাল নিতে স্টেনারে রেখে দেন তাহলে চালগুলো খুবই ঝরঝর হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমার চালগুলো কিরকম তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা আমার মাছে আছে তার জন্য আমি এক চা চামচ দিলাম কিছু কাঁচামরিচ কিছুটা আমি চিড়ে দিয়েছি আর কিছুটা আস্ত দিয়েছি এই যে কয়েকটা চিড়েছি আর কয়েকটা আস্ত আস্ত দিয়েছি চিড়ি নেই তো এইগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি চালটা যত ভাজবেন ততই পোলাটা ঝরঝর হবে আর সবসময় দেখেনি তো আমি পোলার চালটা যখন রান্না করি আমি সবসময় ভেজে নিই বেশি করে ভেজে নেবেন কাঁচা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ঝোলগুলো যে ঝোলগুলো আমি রেখেছিলাম মাছের তো সেটা আমি কাঁচিয়ে দিয়ে দিচ্ছি এই তো কাঁচিয়ে আমি দিয়ে দিলাম সব মশলাগুলো এখন আমি মিশিয়ে দিচ্ছি এটার সাথে কিছুক্ষণ ভেজে নেব মশলাটা চালটা যতক্ষণ ভাজবেন মানে ফটফট আওয়াজ হবে ততক্ষণ ভাজতে থাকবেন না আসা পর্যন্ত তো ভালো করে ভেজে নিচ্ছি যত ভাজবেন চালটা ততই চালটার পোলাওটা ঝরঝর হবে ভিউয়ার্স তো এই যে এখন এইভাবে আমি ভালো করে চালটা তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমার পাঁচপট চাল আছে পাঁচপট চালের জন্য দশ পট পানি লাগবে তার জন্য এখানে আমি নয় পট পানি দিয়ে দিচ্ছি নয় পট পানি আমি এখানে দিয়ে দিচ্ছি পানিটা আমি হালকা ফুটিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ দুধ লিকুইড দুধ আমি জাল করে নিয়েছি তো সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি চিনিটা দিলে টেস্টটা বেড়ে যায় চাইলে দিতে পারেন না দিলে স্কিপ করবেন তো আমি ভালোভাবে মিশিয়ে আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি আশা পর্যন্ত আমি একটু ভালো করে জাল দেবো তো দেখি আমি কিরকম হয়েছে আমার পোলাওটা বলক এসে গেছে তো এই পর্যায়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি আর লবণটা এই পর্যায়ে দেখে নেবেন যদি লবণটা দেখেন কম হয়েছে তো এই পর্যায়ে লবণটা দিয়ে দিবেন তো এখন আমার তো লার্কির চুলা তার জন্য একটু জালটা আমি একরে কমিয়ে দিচ্ছি এই কমানো আছেই পোলাওটা হয়ে যাবে পোলাওটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না তো আর কিছুক্ষণ আমি ঢেকে দিচ্ছি তো ভিউয়ার্স এই যে হয়ে গেছে আমার পোলাওটা হালকা একটু কম হয়েছে তো এটা কোনো সমস্যা নাই এখন এই যে চুলার তাপে আমার হয়ে যাবে আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি নিভিয়ে এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব সেই মাছগুলো একটু উল্টে দিচ্ছি পোলাওটা তারপরে আমি দিয়ে দিচ্ছি আমি একটু বড় পাত্র নিয়েছি তো ভিয়ানো নিয়েছি আপনাদেরকে আমি বলছি এই যে এভাবে পোলাওটা আমি দু পাতলা করে মানুষ অনেকে আছে পোলাওটা অর্ধেক তুলে নেয় আর অর্ধেক পাতিলে রাখে তো আমি সেটা করছি না আমি একভাবেই সব মাছটা দিয়ে দেব দিয়ে আমি সাজিয়ে নিই তো সেজন্য আমি একটু বড় পাত্রটা নিয়েছি বড় পাত্রটা দিলে ভালো হয় তো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন ইলিশ পোলার ভিতরে পেঁয়াজ বেরেস্তাটা খুব যায় খুবই মজা হয় তো দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাছগুলো একটা একটা করে আলতো আলতো করে আমি পোলার উপরে দিয়ে দেব ইদা দিয়ে দিবেন এই যে এরকম জারা ডাবা দিয়ে দিবেন তাহলে পোলাওটার সাথে মাছটা মিশে যাবে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার মাছের তেলগুলো ছিল সেগুলো আমি একটু দিয়ে দিচ্ছি উপরে তো এখন দিয়ে দিচ্ছি আমি মানে দুই চা চামচ পরিমাণ ঘি ফ্লেভারের জন্য ইলিশ মাছ তো এভাবেই ফ্লেভার আসে আমার ঘিটা ফ্রিজে ছিল তার জন্য দলা হয়ে আছে তো দলাটা আমি ভেঙে এক সাইডে সাইডে আবার দিয়ে দিচ্ছি তাহলে সবটার সাথে মিশে যাবে তো হয়ে গেছে আমার পোলাওটা এখন আমি জালটা কমিয়ে একবারে নিভিয়ে দিচ্ছি জালটা দিয়ে ওইটা দমে রাখবো পাঁচ মিনিট তো পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি ওই তো হয়ে গেছে আমার ইলিশ পোলাওটা দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এটা দেখতে যেরকম সুন্দর খেতে খুবই মজা তাই এখন আমি বেড়ে নিচ্ছি প্লেটে সার্ভিং ডিশে তো দেখুন
আমার চালটা কি ঘাউই হয়েছে ঝরঝরে, একটা চালও গলে নি, মানে আফুটা রয়নি আবার গলেও নি, কি সুন্দর ভাবে ঝরঝরে ভাবে আমি পোলাওটা রান্না করেছি। তো সেম প্রসেসে যদি রান্না করেন তো এভাবেই হবে, এরকমই হবে পোলাওটা, ঝরঝরে হবে। আপনারা যদি এভাবে আমার রেসিপিটা দেখে আপনারা রান্না করেন তো আমার মতনই হতে হবে। তো এই তো দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরে, এই তো ভিয়াজ হয়ে গেছে আমার ইলিশ পোলাও। দেখতে যে কি সুন্দর হয়েছে দেখেছেন, দেখতে যেরকম সুন্দর খেতে খুবই মজা। আর ইলিশ মাছটার পোলাওটা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমি খুবই সহজভাবে দেখাবার চেষ্টা করেছি। তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিগুলো না টেনে দেখবেন, একটু টানবেন না, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, একটা কমেন্ট লিখে জানাবেন আমাকে আপনার রেসিপিগুলো কীরকম হয়েছে। আপনাদের একটা কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, খুবই উৎসাহ লাগে। আপনাদের একটা কমেন্ট পড়লে আমার মনে হয় যে কালকে আবার একটা ভিডিও দিয়ে আমি আবার ভালো একটা কমেন্ট পাবো। তো সেজন্য আমি ভিডিও কমেন্ট লিখতে বলবেন না প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।